বছরের শুরুতে ডেঙ্গু চোখ রাঙানো শুরু করলেও ফেব্রুয়ারি থেকে তা কমতে থাকে। তবে মে থেকে ফের বাড়ছে আক্রান্তের সংখ্যা, জুলাইয়ে তা লাগামহীন। মশক নিধন কার্যক্রম, ক্রাশ প্রোগ্রাম সহ সিটি কর্পোরেশনগুলোর নানা উদ্যোগ পড়েছে মুখথুবড়ে। এবছরের প্রতি মাসে যে পরিমাণ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে তা গত দশ বছরের মধ্যে সবচেয়ে বেশি। এখন প্রতিদিনই ভাঙছে আগের রেকর্ড। ২০১৯ এর পর এবছর দেশের ৬৪টি জেলায় ডেঙ্গু ছড়িয়েছে, তবে উচ্চ ঝুঁকিতে রয়েছে ঢাকা মহানগরী সহ ৮ জেলা। মাঠ পর্যায়ে সব জেলায় এডিস মশার ঘনত্ব ঢাকার মতোই বেশি। ঢাকার পর যেসব জেলা উচ্চ ঝুঁকিতে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা চট্টগ্রাম ও বরিশালে। ফরিদপুর, গাজীপুরে প্রতিদিন যে সংখ্যা বাড়ছে তাও আশঙ্কাজনক। আর এবছর ডেঙ্গুতে যত মানুষের মৃত্যু হয়েছে তার প্রায় ৯২% এই ৮ এলাকায়। আগের বছরগুলোতে ঢাকা মহানগরী উচ্চ ঝুঁকির তালিকায় থাকলেও এবার জেলা শহরগুলো যুক্ত হওয়াকে অশনি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। লাগামহীন পরিস্থিতির পেছনে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি মশা নির্মূলে কার্যকর উদ্যোগ না থাকাকেই দায়ী করছেন চিকিৎসকরা। জ্বরের মাত্রা খুবই তীব্র থাকছে, এর সাথে ডায়রিয়া, বমি, তীব্র মাথা ব্যথা, পেট ব্যথা, এই সমস্ত লক্ষণ নিয়ে আসছে। এর পাশাপাশি কিছু মানুষ ডেঙ্গু হেমোরেজিক যে সিন্ড্রোমগুলো আছে, নাক দিয়ে রক্ত বা শরীরের বিভিন্ন যে ওরিফিসগুলো আছে সেখান দিয়ে রক্তক্ষরণের ইতিহাস নিয়ে আসছে, গায়ে র্যাশ নিয়ে আসছে, এই ধরনের রোগগুলি আমাদেরকে এবার প্রেজেন্ট করছে। টেম্পারেচার যখন বেশি থাকে তখন এই যে এডিস মশার প্রজননটা বেড়ে যায়, আর আপনার থেমে থেমে যখন বৃষ্টিপাত হয় তখন ওই যে এই এদের এবং গরমটা বেশি পড়ে তখন এদের প্রজনন ইয়াটা বেড়ে যায়, লার্ভা প্রচুর হয় এবং ডেঙ্গু বেড়ে যায়। স্বাস্থ্য অধিদপ্তরের গত ১০ বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায় জুলাই মাস পর্যন্ত এত রোগী আর কখনো আক্রান্ত হয়নি, এমনকি হাসপাতালে ভর্তি রোগীর পরিমাণও এত ছিল না। এর মধ্যেই বড় সংখ্যার তথ্য দিচ্ছে বিভিন্ন গবেষণা। তাদের প্রতিবেদন বলছে জুলাই পর্যন্ত সারা দেশে ছড়ালেও ডেঙ্গু সংক্রমণের হার এখনও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি। আগস্ট ও সেপ্টেম্বরে আক্রান্ত সংখ্যা যেমন চোখ রাঙাবে তেমনি এখনই কার্যকর পদক্ষেপ না নিলে দেশের মানুষকে ভোগাতে পারে নভেম্বর পর্যন্ত। মশাকে যদি আমরা প্রিভেন্ট না করতে পারি, মশার লার্ভা, মশার বংশবৃদ্ধি, তাহলে আমরা চিকিৎসা দিয়ে রোগী বাড়বে, আমরা চিকিৎসা দেবো, নিজেদের উদ্যোগ গ্রহণ করতে হবে, আশেপাশে সবাইকে একত্রিত হয়ে, প্লাস আমাদের যারা জনপ্রতিনিধি আছেন এবং যারা সিটি কর্পোরেশনের বিভিন্ন আছেন সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে। স্বাস্থ্যকেন্দ্রে ১০০-এর বেশি রোগী ভর্তি থাকলে সে এলাকাকে উচ্চ ঝুঁকির স্পট হিসেবে চিহ্নিত করে স্বাস্থ্য বিভাগ। সরকারি হিসেব বলছে চট্টগ্রাম ও বরিশালে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৫০-এর বেশি রোগী, আর ফরিদপুর ও পটুয়াখালী সহ অপর ৬ জেলায় ভর্তি আছেন শতাধিক। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।